नरम चुल तुले रसालो गोलाप जामुन बुझी गोलाप जामुन खेते अपूर्व स्वाद एवं मजा बाड़ीते मात्र कयेकटी उपकरण दिए खूब सहजे बनानो जाए। चलुन बंधुरा ताहले शुरू करी प्रथम थेके शेष पर्यन्त देखबेन आमार भिडियोटा। होये गेछे आर लागबे ना तो होये गेछे भेजे नहीं दूधा दिए दीची अल्प अल्प कर दीची एक संगे दूधा ढेले दिले दोला हो जाए तल्प शक्त ड तैरी करब ডটা অন্য একটা পাত্রে ঢেলে নেছি ঠান্ডা করে নেব। এদিকে এগুলো ঠান্ডা হোক আমি কড়াইটা একটু ধুয়ে নেব। गुड़ा दूध दिए भालो करे मेखे नेब। একটু ঘি মেখে এরকম ভাবে করে দিচ্ছি আমি এইভাবে করছি মিষ্টিটা। এরকম সেম ভাবে সবগুলো করে নিব আমি। হাতে নোংরা আছে তো
এইভাবে গোল করে নিচ্ছি হাতের তালুতে। নেওয়ার পর একটু চাপ দিলে হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখুন। আমি লম্বা লম্বা করে বানাচ্ছি। কি বানাইছ? বাটি। আর ভিতরে কি রে এগুলা? কি এগুলা? গুড়া দুধ? মিষ্টি খাওয়ার ইচ্ছা করলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। মিষ্টিগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবারে একটা চিনির শিরা করব। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। এক বাটি চিনি দিয়েছি তো এক বাটি জলও দিচ্ছি। আর একটু দেব। আঠালো চেটচেটে শিরা তৈরি করব। শিরাটা আমার হয়ে গেছে, এরকম আঠালো করতে হবে। বুঝে যাবে যে চেটচেটে একটু ভাপ করবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাপা দিয়ে সাইডে রেখে দিব। ওদিকে মিষ্টিটা ভেজে নেব তেল গরম করে। এখন দেব সাদা তেল। এখন ভাজবো মিষ্টিটা। সঙ্গে সঙ্গে নাড়লে ভেঙে যেতে পারে, তাই এক দুই মিনিট পর আমি নাড়ব। এবারে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এবারে মিষ্টি শিরের মধ্যে ডুবিয়ে দিব। আবারও সেম ভাবে ভেজে নেব। এইভাবে শিরের মধ্যে একটু ডুবে ডুবে দিচ্ছি। হালকা আঁচে আঁচে ভাজতে হবে। দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন দুই ধরনের মিষ্টি বানাইছি, লম্বা আর গোল। কি সুন্দর ফুলেছে দেখুন। আর একটু ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে আমার। রসের মধ্যে ডুবে দিতে হবে এরকম ভাবে। ডুবে দিলে রস ভালো করে ঢুকে। সব আমার ভাজা হয়ে গেছে। আবারও সেম ভাবে মিষ্টি শিরাতে ডুবিয়ে দেবো।
মিষ্টি সিরের মধ্যে ডুবিয়ে 15 মিনিটের মতো রেখে দিব যেন ভালোভাবে ভিতরটাও ঢুকে। দারুন দারুন রেসিপি পেতে আনিশা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। খেতে ইচ্ছে করলে বাড়িতে খুব সহজে কম খরচে বানিয়ে ফেলতে পারবেন এরকম মিষ্টি। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, যখন সিরাটা মিষ্টি ভিতর ঢুকবে কত সুন্দর হবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, লাইক করবেন, বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি, আবার দেখা হবে পরের ভিডিওতে। একটা আমি কেটে দেখাচ্ছি